তিনটি বস্তু মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, তার জীবনকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। এই তিনটি বস্তু, তিনটি গুণ, তিনটি বদগুণ, বদ খাসলত যদি মানুষের জীবনের মধ্যে থাকে, এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন তিনটি বস্তু মুক্তিদানকারী আর তিনটি বস্তু হচ্ছে ধ্বংসকারী। এর এক নাম্বার ধ্বংসকারীর মধ্যে যে এক নাম্বার, সেটা হচ্ছে প্রবৃত্তি পূজা করা। কেউ আপনাকে উপকার করছে বলে আপনি তার গোলামি করবেন, তার দাসত্ব করবেন, এটা নয়। বরং আপনি তার আনুগত্য করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু তার আপনি গোলামি করলেন, তার পূজা করলেন, সব সময় নেতার গুণগান গাইলেন, নেতার দাসত্ব করলেন, নেতার গোলামি করলেন, এটা হতে পারে না। কারণ গোলামি হবে একজনের, শুধুমাত্র আল্লাহ তাআলার। দাসত্ব হবে একজনের, শুধুমাত্র আল্লাহ তাআলার। আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা হিসেবে মেনে নিবেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে। দুনিয়ার কাউকে আইনদাতা মেনে নেওয়া যাবে না, বিধানদাতা মেনে নেওয়া যাবে না, শাসনকর্তা মেনে নেওয়া যাবে না। এজন্য ধ্বংসকারী বস্তুর মধ্যে এক নাম্বারই হচ্ছে প্রবৃত্তি পূজা করা। সারাটা জীবন গোলামি করছেন অন্যজনের, সারাটা জীবন দাসত্ব করেছেন অন্যজনের, আপনার জীবনটা এই গোলামির মধ্যেই কেটে যাবে, দাসত্বের মধ্যেই কেটে যাবে, আপনি কখনো উন্নতি করতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে লোভের দাস হওয়া। আপনাকে 10 টাকা দিছে আপনি লোভ পেয়ে, 500 টাকা দিছে আপনি লোভ পেয়ে, 1000 টাকা দিছে আপনি লোভে মাতাল হয়ে আপনি এটা করবেন ওইটা করবেন, লোভের দাস হলেন মানে আপনি আপনার জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন। লোভের দাস হওয়া যাবে না, লোভ করা যাবে না। কারণ একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ পাপে মৃত্যু, এমন একটা প্রবাদ বাক্য আছে না, অবশ্যই লোভে পাপ পাপে মৃত্যু, এই জন্য লোভ করা যাবে না। সর্বশেষ তিন নাম্বার ধ্বংসকারী বস্তু হচ্ছে আত্ম অহংকারী পড়া। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না, দম্ব করে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আত্ম অহংকার এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। গরু তারপর আত্ম অহংকার এটা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ। আপনি আল্লাহ তাআলার অহংকার করা, এটা আল্লাহ তাআলার গুণ, অহংকার করা এটা আল্লাহ তাআলার সিফাত। আপনি যখন অহংকার করলেন, আপনি যখন গরিমা দেখালেন, কিংবা আপনি যখন আপনার ফখর দেখালেন, এটা আপনি ফখর দেখালেন না, অহংকার করলেন না, এটা যেন আপনি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলেন, আল্লাহ তাআলার সিফাত নিয়ে টানাটানি করলেন, আল্লাহ তাআলার গুণ নিয়ে টানাটানি করলেন। এজন্য তিনটি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কি, প্রবৃত্তি পূজা করা যাবে না। দুই নাম্বার হচ্ছে এই বস্তুর মধ্যে, দুই নাম্বার হচ্ছে কখনো আপনি লোভের দাস হওয়া যাবে না, আর তিন নাম্বার হচ্ছে কখনোই আত্ম অহংকারী করা যাবে না। আর তিনটি মুক্তিদানকারী বস্তু হলো, এর মধ্যে এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোপনীয় প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, ভয় ভীতি যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর প্রতি ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ সম্পাদিত হয় না, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না, কারণ তার ভেতরে স্বয়ং আল্লাহ তাআলার ভয় ঢুকে আছে। এটা হচ্ছে মুক্তিদানকারী বস্তু, কারণ ভয় থাকলে আল্লাহ তাআলা এমনিতেই মুক্তি দান করে দেয়। দুই নাম্বার হচ্ছে সন্তুষ্টি অসন্তুষ্টিতে সত্য কথা বলা। এ ব্যাপারে বলতে যাই, বিপদে মুসিবতে সব সময় সত্য কথা বলবেন, অর্থাৎ স্বভাব অভাবে স্বভাব নষ্ট, এরকম আমাদের মধ্যে একটা কথা প্রচলন আছে, কিন্তু না, অভাবের স্বভাব নষ্ট করা যাবে না। যে অবস্থায় থাকেন না কেন, সদা সত্য কথা বলবেন, কারণ সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে, এটা কিন্তু আমরা সকলেই জানি। আসসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। তিন নাম্বার মুক্তিদানকারী বস্তু হচ্ছে সচ্ছলতা অসচ্ছলতায় মধ্যমপন্থা অবলম্বন করা। সব সময় খৈরুল উমুরি আউসাতুহা, মধ্যমপন্থা অবলম্বন করেন, কারণ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়াসাতিয়া, এটা হচ্ছে মধ্যমপন্থার ধর্ম। আপনি বেশি বাড়াবাড়িও করবেন না, বেশি সারাসারিও করবেন না, সবসময় মধ্যমপন্থা অবলম্বন করবেন, কারণ এটাই হচ্ছে খৈরুল উমুরি আউসাতুহা, এটাই হচ্ছে মধ্যমপন্থাই হচ্ছে সবচাইতে উত্তম পন্থা, কারণ ইসলাম হচ্ছে মধ্যমপন্থার ধর্ম। এই তিনটি বস্তু যদি, তিনটি বদগুণ, তিনটি বদ খাসলত আমাদের মধ্যে যদি থাকে, আমরা আজকেই পরিবর্তন করব, আর যদি না থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড, আলহামদুলিল্লাহ। আর যেই তিনটি মুক্তিদানকারী বস্তু, এটা আমরা সকলেই মেনে চলবো। এক নাম্বার হচ্ছে প্রকাশ্য প্রকাশ্যে সবসময় আল্লাহকে ভয় করেন, দুই নাম্বার হচ্ছে সন্তুষ্টি অসন্তুষ্টিতে সত্য কথা বলেন, তারপর হচ্ছে তিন নাম্বার সচ্ছলতা অসচ্ছলতা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজে দান করুন।